পাথর আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধায় নেমে এসেছে স্থবিরতা। শুল্ক বাড়ানোর প্রতিবাদে ভারত ও ভুটান থেকে টানা ১৬ দিন পাথর আমদানি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। এতে কাজ হারিয়ে বিপাকে অন্তত ১,০০০ শ্রমিক। তবে কাস্টমস বলছে পাথর আমদানি বন্ধ থাকলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়ছে না। পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল, ভুটান ও ভারত থেকে দেশে বিভিন্ন পণ্য আমদানি হয়। এর মধ্যে ভারত ও ভুটান থেকে সবচেয়ে বেশি আসে পাথর, যা মোট আমদানির প্রায় ৯৫%। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। জুলাই পর্যন্ত ভারতীয় বোল্ডার পাথর আমদানিতে টন প্রতি শুল্ক ছিল ১২ ডলার, আর ভুটানের ভাঙা পাথরে ২১ ডলার। আগস্টে এই শুল্ক বাড়িয়ে পর্যায়ক্রমে নির্ধারণ করা হয়েছে ১৩ ও ২৪ ডলার। এরপর থেকেই বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে পাথর আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। যারা আমদানি করেন তারা হিসাব করে দেখেছেন যে এই রেট যদি হয়, ডিউটি যদি বাড়ে যায়, তাহলে মানে প্রফিট হবে না। যদি আগে পূর্বের অ্যাসেসমেন্ট চলে তাহলে আমরা আবার সিএনএ হোক, লেবার হোক, সবাই আবার কর্মে ফিরে যেতে পারবো। সাধারণত দিনে অন্তত ৩৫০ ট্রাক পাথর আমদানি হতো বাংলা বান্ধা দিয়ে। এখন আমদানি বন্ধ থাকায় কর্মহীন অন্তত ১,০০০ শ্রমিক। ইন্ডিয়া থেকে মাল না আসার কারণে আমরা অনেকগুলো গাড়ি এখানে, ড্রাইভার হেল্পার সবাই এখানে বসে আছি। গাড়ি না আসলে আমাদের ইনকাম হবে না, ইনকাম না হলে আমাদের বিবি বাচ্চা চালাইতে আমার খুব কষ্ট। যদি পাথরগুলো আসতো তাহলে আমরা সবাই মিলে কাজ করে কিছুটা কষ্ট আমাদের দূর হইতো। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। পাথর আমদানি রপ্তানি বন্ধ আছে, এতে করে বন্দরে অসল অবস্থা দেখা দিয়েছে। এই বিষয়ে আমরা যতদূর জানি আলাপ আলোচনা চলছে, তো আমরা আশা করছি খুব শীঘ্রই এটি সমাধান হবে। আর কাস্টমস বলছে পাথর আমদানি বন্ধ থাকলেও রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে প্রভাব পড়বে না। বেশ কিছুদিন ধরে এই শুকে স্টেশন দিয়ে পাথর আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা থেকে থাকে তা কেটে আমরা আবারও সুন্দরভাবে রাজস্ব আদায় কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম। পাথর আমদানি বন্ধ থাকলেও বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।